আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের বিস্তারিত কিছু জানানোর জন্য আজকের এই ভিডিওটি হচ্ছে পূর্ব দক্ষিণ এশিয়ার দেশ সিঙ্গাপুরে কীভাবে ভিজিট করবেন তার কিছু টিপস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সিঙ্গাপুর দক্ষিণ মালয়েশিয়ার কাছের একটি রাজ্য। এটি ক্রান্তীয় জলবায়ু এবং বহু সাংস্কৃতিক জনসংখ্যার সমন্বিত একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র। 1830-এর দশকের পর থেকে ক্রিকেটের মাঠ ঔপনিবেশিক মূল কেন্দ্রগুলি 18টি পরিস্থিতীয় কলামগুলির সাথে এমন একটি সিটি হলের মতো দুর্দান্ত ভবনের দ্বারা সজ্জিত। সিঙ্গাপুরের সার্ক 1820 সালে চীনা টাউনে লাল সোনার বৌদ্ধ ট্রুথ রিলিক মন্দির দাঁড়িয়ে রয়েছে, যা বলেছেন বুদ্ধের একটি দাঁত। এদেশের সরকারি নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সরকারি ভাষা ইংরেজি, তামিল, মালাই। স্বাধীনতা লাভ করে 9ই আগস্ট 1965 সালে। রাজধানী হলো সিঙ্গাপুর সিটি। এরিয়া 7000 কিলোমিটার। জনসংখ্যা 47 লক্ষ। পলিং কোড +6 ফাইভ। কারেন্সি হলো সিঙ্গাপুর ডলার। এক সিঙ্গাপুর ডলার সমান বাংলাদেশের 61 টাকা। এদেশের লোকের আয়ু 81 বছর। জন্মহার 8%, মৃত্যুহার 4%, শিক্ষার হার 92%। এয়ারপোর্ট আছে 8টি। রাস্তা 3300 কিলোমিটার। মাথাপিছু আয় $52,000। তাহলে বন্ধুরা, সিঙ্গাপুর ভিসা ও কীভাবে ভ্রমণ করবেন তা আমি উপস্থাপন করছি। 6 মাসের ভ্যালিড পাসপোর্ট, একটি ভিসা ফর্ম পূরণ করা, 2 কপি 35x45 সেন্টিমিটার সাইজের ছবি, কভারিং লেটার, ফরওয়ার্ডিং লেটার, ন্যাশনাল আইডি কার্ড, NOC লেটার ফর সার্ভিস হোল্ডার, ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেট, রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, হোটেল বুকিং, ট্রেড লাইসেন্স ও ভিজিটিং কার্ড। এই প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ঢাকা সিঙ্গাপুর কনসুলার অফিসে সাবমিট করবেন। 5 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি পাবেন। বন্ধুরা, ফ্লাইট নেওয়ার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেমন শো মানি, রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, হোটেল বুকিং এবং অন্যান্য ডকুমেন্ট নিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, অপেক্ষা কেন? তাড়াতাড়ি ভিসা করে ঘুরে আসুন সিঙ্গাপুরের মেরিনা বে, স্ট্যান্ড সিঙ্গাপুর, স্যান্টোসা, উপসাগর ধারা উদ্যান, মিলিয়ন পার্ক সহ আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থেকে। বন্ধুরা, প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। যদি এই ভিডিওটির ব্যাপারে আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিওটি কোন দেশ নিয়ে করলে ভালো হবে তা আমাদের জানাবেন। ধন্যবাদ।